আজ বানাবো জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। প্রথমে রুই মাছের ভালো করে ভেজে নিলাম, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝিঙে আলু দিয়ে দিলাম। ঝিঙে লম্বা সবজি যে যেরকম কাটে সেরকম কাটবেন। ভালো করে নিয়ে ছেড়ে একটু হলুদ, একটু নুন, সামান্য একটু গোল লঙ্কা, যেহেতু পাতলা ঝোল করছি সেই জন্য গোল লঙ্কার পরিমাণটা অল্প দিয়ে দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আমার ছোটো বাচ্চাও খাবে এই জন্য লঙ্কা দেবেন। আপনারা নিজেদের স্বাদের মতন গুঁড়ো লঙ্কা দেবেন। তারপর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা একটু যে যার স্বাদের মতন একটু নুন দেবেন। আমি এখানে নুনটা যেহেতু আগে দিয়েছি তাই জন্য অল্প দিলাম। ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে কষালাম। তেল ছিটে গেলে জল দিয়ে দেবেন। যেহেতু পাতলা ঝোল হবে তখন জলটা একটু বেশি পরিমাণে দেবেন। জলটা ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবেন। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। ঢাকাটা খুলে এ ভালো করে টক করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবেন। মাছটা দিয়ে একটু ফুটে গেলেই এ নামিয়ে দেবেন। আমাদের ঝিঙে আলুর পাতলা ঝোল রেডি। দর্শকরা, আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে, প্লিজ একটু কমেন্ট করবেন। এই নতুন কিছু করার চেষ্টা করছি। হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।